নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করা হয় এই পুঁই শাকের ছ্যাঁচড়া, আর এর স্বাদ কিন্তু অসাধারণ। আমাদের সবারই ভীষণ প্রিয় একটা রেসিপি এই মাছের মাথা দিয়ে পুঁই শাক বা পুঁই শাকের ছ্যাঁচড়া। চলুন রান্নায় চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিছু পুঁই শাক আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। পাতাগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর ডাটাগুলো আমি আলাদা করে রেখেছি। নিচের দিকের একটু মোটা ডাটাগুলো আমি কেটে মাঝখান দিয়ে দুটো টুকরো করে নিয়েছি। আর এখানে আছে কিছু সবজি, আমি নিয়েছি আজকে আলু, বেগুন, কুমড়ো আর পটল। সবজিগুলো আমি এরকম একটু বড় বড় করে কেটে রেখেছি। আর এখানে আছে কিছু ইলিশ মাছের মাথা আর লেজা। মাথা লেজা দুটোই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এতে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ মাছের সাথে ভালো মতো মেখে আমি 5-6 মিনিট রেখে দেব, যাতে নুন হলুদটা কাঁটার ভেতরে ভালো মতো ঢুকে যেতে পারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা কাঁটাগুলো এবার দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে মাথাগুলো বা কাঁটাগুলো আমি ভেজে নেব। কাঁটাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই। ইলিশ মাছের কাঁটা থেকেও কিন্তু কিছুটা তেল বেরিয়েছে, তাই আর এক্সট্রা তেল আমাকে দিতে হচ্ছে না। এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর 1/4 চা চামচ 5 ফোড়ন। হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে কেটে রাখা সবজি, আলু, কুমড়ো, পটল, বেগুন দিয়ে দিচ্ছি, সাথে পুঁই শাকের ডাটাও আমি দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ। মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নুন হলুদের সাথে সবজিগুলো মিশিয়ে নেব, আর আমি 1-2 মিনিট সবজিটাকে এখন ভেজে নেব। পুঁই শাকের ডাটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, সেই জন্য আমি এই সবজির সাথে একবারে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি একটু নরম করে নেব। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন সবজিগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে, তবে সম্পূর্ণ সেদ্ধ হয়নি, ডাটাগুলো এখনও বেশ শক্তই আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলো। দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা চেরা, অল্প নুন, সামান্য হলুদ আর উঁচু করে 1 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে এগুলো এখন সব মিশিয়ে নেব। নাড়তে নাড়তে কিন্তু দেখুন পাতাগুলো এখন অনেকটাই মজে গেছে। এবার আবারও আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সবজিগুলো পুরোটাই এখন সেদ্ধ করে নেব। আরও 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো কিন্তু এখন সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের কাঁটাগুলো। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দিতে হবে। আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এটা পছন্দ না হলে দেবেন না, তবে দিলে কিন্তু এই ছ্যাঁচড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আবারও ভালো মতো চিনিটা মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট রেখে দেব, যাতে মাছের কাঁটাগুলোর ভেতরে এই পুঁইশাকের ফ্লেভার বা রসটা ভালো মতো ঢুকে যেতে পারে। আরও 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। সব কিছু মিশিয়ে দিচ্ছি ভালো করে। এই ছ্যাঁচড়াতে কিন্তু সব কিছু বেশ ভালো করে মিশিয়ে একটু ঘেঁটে দিতে হবে। সবজিগুলো দেখুন সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমি শুকাবো না। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল ইলিশ মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। আমরা যারা খেয়েছি তারা প্রত্যেকেই জানি কি অসাধারণ এর স্বাদ।
ইলিশ মাছের পরিবর্তে আপনারা রুই মাছ বা ভেটকি মাছের কাঁটা দিয়েও এটা করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন।